শুনছেন বাংলান্ড নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, আমি তুষি, বাংলা এমজি নিউজের সকল দর্শকদের স্বাগত। আজকের বিশেষ খবর হলো, দোসরা এপ্রিল অর্থাৎ শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বিভিন্ন এলাকার স্কুলের চিত্র আমরা দেখিয়েছিলাম বাংলা এমজি নিউজের পর্দায়, তেমনি আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে আবারও আমাদের প্রতিনিধি আদর্শ এই মুহূর্তে পৌঁছে গিয়েছে রায়না এক নম্বর ব্লকের রায়না ভোলানন্দ বিদ্যানিকেতনে, যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখে তাদের হাতে কিছু সফট ড্রিঙ্কস, পেন ইত্যাদি তুলে সংবর্ধনা দেন রায়না বিধানসভার বিধায়িকা তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা মহাশয়া। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন রায়না পঞ্চায়েতের প্রধান অশোক কুমার নন্দী, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ থেকে শুরু করে অন্যান্য কর্মীবৃন্দরা। এইরকম উপহার পেয়ে ছাত্রছাত্রী থেকে অভিভাবক বৃন্দরা সকলেই খুব খুশি। রায়না হাই স্কুল থেকে আদর্শ মুখার্জির সাথে রাজীবুল মন্ডলের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। চাঁদেরহাট শপিং মল আরো বৃহত ইস্যুযুক্ত, এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। হাজার টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ, ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট। আমি প্রথমে জানাই আমাদের যে ছোট ছোট উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য মানে অগ্রিম শুভেচ্ছা, এবং আগামী দিনে ওরা যেহেতু আমাদের দেশের ভবিষ্যৎ, তার জন্য আরও মানে অনেক অনেক তারা যেন তাদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে জীবনে দ্বিতীয় ধাপ, অর্থাৎ প্রথম ধাপ হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, দ্বিতীয় ধাপ হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে দ্বিতীয় দিন, সেই দ্বিতীয় দিনে আমরা রায়না 2 নম্বর আর রায়না 1 নম্বরগুলোকে আমরা রায়না জিপির আমরা আচ্ছা রায়না যে এসবি বিদ্যালয়ে আমরা রায়না সাহেব ভোলানন্দ আমরা বিদ্যালয়ে আমাদের আমাদের ছোট আমাদের সমস্ত ছোট ছোট আমাদের ভাই বোনেদের অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আজকে সংবর্ধনা দেওয়া হলো, এবং তাদের মাধ্যমে তাদের পাশে দাঁড়ালাম যে তাদেরকে মানে মনে সাহস যোগানো যে আগামী এই যে দ্বিতীয় পরীক্ষা, হ্যাঁ দ্বিতীয় পরীক্ষার দিনে তাদেরকে একদম মানে কি মনে সাহস দুটো বছর আমাদের মাধ্যমিক পরীক্ষা বলুন উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলুন একদম কোনো পরীক্ষাই যেহেতু মানে অনলাইনের মাধ্যমে হয়েছে, যেহেতু এখন আবার আস্তে আস্তে পরিবেশ মানে আবার সেই স্কুলে ফিরেছেন এবং মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। এবং তার সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যাতে মানে যদিও আপনারা জানেন পড়াশোনাটা ঠিক অনলাইনের মাধ্যমে হয়েছে, যদিও তার মধ্যে দিয়েও যে যাতে ঘাটতি না থাকে এবং তারা ভালোভাবে আমাদের ছাত্রছাত্রীদেরকে মানে পড়াশোনা শেখানো হয়েছে অনলাইনের মাধ্যমে, এবং আবার সেই মানে কি বলবো আমাদের পরীক্ষাতে স্কুলে এসে তাদের হোম স্কুলে এসে তারা পরীক্ষা দিচ্ছেন, এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নতুন উদ্যোগ নিয়েছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাই। এবং আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আগামী দিনে যেহেতু ভবিষ্যৎ তারা ভালোভাবে জীবন করুক, ভালোভাবে পরীক্ষা দিক এবং তারা তাদের যে লক্ষ্য এগিয়ে যায়। আজকে কে কে উপস্থিত আছে ম্যাডাম আপনার সঙ্গে? আমাদের এখানে প্রধান আছেন, আমাদের রাজনন্দী আছেন, আছেন আমাদের 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 অনুরমতা আছেন, আছে পঞ্চায়েতের সদস্যরা আছেন, আমাদের কবিতা আছেন, প্রাক্তন আমাদের কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির আমাদের কবির সমিতি থেকে শুরু করে আমাদের সমস্ত আমাদের এখানে সব আমাদের একনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রত্যেকেই আছে। মোবাইল 0% ইন্টারেস্টে সহজ কিস্তিতে বাজাজ টিভিএস HDB ফাইন্যান্সের মাধ্যমে ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি, পোকো, নার্জো ফোন পাওয়া যায়। আপনার পছন্দের মোবাইল পেতে আজই আসুন আমাদের শোরুমে। যোগাযোগের ঠিকানা কামারপুকুর ঘাটাল রোড, হুগলি। মোবাইল নাম্বার 9775589612 অথবা 8768917100।